তো বড় ইবাদত মাশাআল্লাহ চুপ চুপ ঠিক আছে ওকে সকলে বলে আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আরে মুমিন আল্লাহর গোলাম বাশার নামের এক আল্লাহর গোলাম যুবক মদ পান করে সারাটা জীবন মদ পান করে কাটায় দিল তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে ঘটনা লেখা হয় ওই বান্দা মদ খাওয়ার জন্য মদ পান করার জন্য রাস্তায় রওনা হয়ে গেল যাওয়ার পথে দেখে রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে ওই কাগজটাকে ধরলো ধরে দেখে ওই কাগজের মধ্যে আরবি কিছু অক্ষর লেখা আছে ওই বান্দা উল্টা বাড়ি রওনা হয়ে গেল বাড়িতে গিয়া মায়ের কাছে কাগজটা দিয়া বলে মা তুমি এই কাগজটা সম্মানের জায়গায় রেখে দাও আমি আরবি লেখা বুঝি যবে পড়তে জানি না ওই আল্লাহর বান্দা মদ খোর বাসার মায়ের কাছে কাগজটা রাইখা আবার মদের আড্ডাখানায় রওনা হয়ে গেল মদের আড্ডাখানায় যাওয়ার পর মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে ওই জমানার কুতুবে আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই জমানার কুতুবে আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখায় দে হাসান রে তাড়াতাড়ি যাও ওই মদের আড্ডাখানায় যাও মদের আড্ডাখানায় গিয়া আমি মাওলার পক্ষ হতে মদপুর বাসারকে গিয়া তাড়াতাড়ি সালাম জানায় দাও আমি মাওলার পক্ষ থেকে মদপুর বাসারে সালাম জানায় দাও আল্লাহর আলী ঘুম থেকে উঠে দৌড়ায় কই সেই মদের আড্ডাখানা কই আল্লাহর আলী মদের আড্ডাখানায় রওনা হয়ে গেল মদের আড্ডাখানায় গিয়া হাজির হওয়ার পর ওই মদুদি মদ পান করেনওয়ালারা তাকায় দেখে আমাগো মদের আড্ডাখানায় কুতুবে আলম পাগড়িওয়ালা দাঁড়ানো কি ব্যাপার হুজুর আমাদের মদের আড্ডাখানো আসছেন আল্লাহর আলী জবাব দিয়ে বলে এখানে বাসার নামের কোন মদ পোর আছে কিনা বলে হা আছে বলে আমার একটু সালাম দেও বলে মদ পান করে বেহুশ হয়ে আছে হুশে আসলে খবর দিব হুশে আসার পরে ডাক দিয়া বলে এ বাসার এ জামানার কুতুবে আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তোমাকে সালাম জানাইছে গেইটের সামনে দাঁড়ানো হাসান ওই বাসার নামটা শুনে চমকে উঠে গেল নামটা শুনে চমকে উঠে গেল তাড়াতাড়ি ফ্রেশ হইয়া আল্লাহর ওলির সামনে চলে গেল গিয়া বলে যাওয়ার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে এ বাসার আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম হাতটা আমার হাতে লাগাইয়া দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি বাসারকে মদপুর বাসারকে রাস্তা দিয়া নেয় আর বলে বাসার কি এমন আমল করছো যার কারণে মাওলার পক্ষ থেকে তোমাকে সালাম জানাইছি বাসার ডাক দিয়ে বলে ও আমাদের আল্লাহর ওলি আমি জীবনে এমন কোন আমল করি নাই এমন কোন আমল করি নাই আমি জাহান্নামের বড় গুনাহগার আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহর ওলি তবে বলতে পারি আজকে মদের আড্ডাখানায় আসা রাস্তার মধ্যে দেখলাম রওনা হওয়ার পথে রাস্তার মধ্যে দেখলাম একটা কাগজ পড়ে আছে কাগজের মধ্যে কি লেখা জানি না হঠাৎ করে আমি আল্লাহর নামটা দেখলাম আমার আমার মায়ের কাছে কাগজটা রাখলাম আল্লাহর ওলি বলে চলো তোমার বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আরে বাসার সেই কাগজটা দেখাও বাসার ঘরের মধ্যে চলে গেল ঘরের মধ্যে গিয়া মা থেকে কাগজটা আইনা দিল আল্লাহর ওলির হাতে কাগজটা আল্লাহর ওলির হাতে দেওয়ার পর আল্লাহর ওলি কাগজের মধ্যে দেখে এই কাগজের মধ্যে দুনিয়ার কোনো নাম না এই কাগজের মধ্যে আমার আল্লাহর জাতি নামটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এ কাগজের মধ্যে কেউ নাম না এ কাগজের মধ্যে নাম হলো আমার আল্লাহর আমার আল্লাহর জাতি নামটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাসার তুই আমার মাওলার নামটারে সম্মান দিয়া হেফাজত করেছো আমার আল্লাহ তোর মানটারে সম্মানের জায়গায় উঠে দিছে বাসার এখন এত বড় আবেদ হয়ে গেল এত বড় ইবাদত
মাশাআল্লাহ ভালো চুপ সকলে বলে আমিন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এবার বাসার এত বড় আবেদ হয়ে গেল এত বড় আবেদ হয়ে গেল ইবাদতকারী হয়ে গেল বাসার কে বলা হয় বাসারে হাফি হাফি শব্দের অর্থ হলো উলঙ্গ পা খালি পা উলঙ্গ পা খালি পা যে জুতা পরে না তাকে বলা হয় হাফি বাসার কে প্রশ্ন করা হয় এ বাসার তুমি কেন জমিনের মধ্যে জুতা পরো না জুতা ছাড়া কেন জমিনের মধ্যে হাঁটো বাসার জবাব দিয়ে বলে এই জমিন আল্লাহর পবিত্র জমিন যেখানে সাজদা দিবা আমার আল্লাহ কবুল করে নেবেন এই পবিত্র জমিনে এই পবিত্র জমিনে জুতা পায়ে দিয়ে হাঁটলে আমার বিবেক কেমন যেন বাধা দেয় বাসার জুতা পরে না ইতিহাসে লেখা হয় বাসার যতদিন জুতা পরে না ততদিন গরু জমিনে পায়খানা করে না ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া এলাহি মুঝু সে মুঝু কো তু দুরু কর তাকে দেখো মুঝু মে তুঝু কো এক নজুর এর যুবক আল্লাহর গোলাম আল্লাহর ভয় অন্তরে ঢুকাও তাকওয়া যদি অন্তরে থাকে তাকওয়া যদি অন্তরে থাকে পৃথিবীর যেই জায়গায় তুমি বসো ওই জায়গায় থেকে আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাইবা আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাব মাইলে কাফের সুয়ে কাফের এর যুবক আল্লাহর গোলাম তাকওয়ার মেডিসিন যার অন্তর থাকবে দুনিয়ার সকল কিছু তাকে ভয় পাবে যারা আল্লাহকে ভয় করে ওই বান্দার কাছে দুনিয়ার ভয় কোনো ভয় না ওই বান্দা আল্লাহ যেই বান্দা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না ওই বান্দাকে সকল কিছু ভয় পায় আরে মুমিন আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার জবরদস্ত একজন আল্লাহর ওলি সফরে রওনা হয়ে গেলেন দিনের কাজের জন্য দিনের দাওয়াতের জন্য দিজলা নদীর কিনারায় যাওয়ার পর দিজলা নদীর কিনারায় যাওয়ার পরে নৌকা পায় না নৌকা তালাশ করে হঠাৎ করে তাকায় দেখে একটা নৌকা মাঝে এসে ডাক দিয়া বলে হুজুর আপনি কোথায় যাবেন বলে ওই পারে যাব আল্লাহর ওলি নৌকার মেজে উঠলেন নৌকায় ওঠার পরে যখন মাঝখানে চলে গেল মাঝখানে যাওয়ার পরে ওই মাঝি এলান করে দিল এই তোমরা টাকা দাও নৌকায় যারা উঠছো তারা বিল দিয়া দাও নৌকার বিল দাও সবাই বিল সবাই টাকা দিয়ে দিল আল্লাহর ওলি মালিক ইবনে দিনার পকেটের মধ্যে হাত দিলেন পকেটের মধ্যে হাত দিয়া দেখে একটা টাকাও পকেটের মধ্যে নাই ডাক দিয়া বলে ওরে মাঝি ক্ষমা করবা মনে কিছু নিও না মনের মধ্যে কিছু নিও না আমার পকেটে একটা টাকাও নাই আমার পকেটে একটা টাকাও নাই মনে কিছু নিও না ওই মাঝি ডাক দিয়া বলে এরে মোল্লা টাকা নাই আগে কেন বলো নাই নৌকায় ওঠার পরে কেন টাকার কথা কও টাকা নাই কও যদি টাকা না দাও এক পা সামনে আগাবার কোনো রাস্তা নাই আল্লাহর ওলির সাথে জবরদস্ত বেয়াদবি করে বসলো আল্লাহর ওলি আল্লাহর চারদিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিল ও আল্লাহ আলেম হইলাম তোমার কোরআন পড়লাম নবীর হাদিস পড়লাম আলেম হইলাম আয় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো আমি যতখানে বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করেছো তুমি আমাকে উদ্ধার করেছো আমাকে তুমি উদ্ধার করো এ মাঝি টাকা ছাড়া আমাকে ছাড়বে না আমার আল্লাহ ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি فإني قريب أجيب دعوة الداعين إذا
দান ফালিয়াসতাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদু হাকিম হিকমতে উলা জালাসতু কদিম আরে মুমিন আল্লাহর গোলাম আমার আল্লাহ ডাক দিয়া বলে আরে দিজলা নদীর মাছরা আরে দিজলা নদীর মাছরা আমার বন্ধুকে বিপদে ফলায় দিল তাড়াতাড়ি যাও মুখের মধ্যে স্বর্ণ মুক্তা নিয়া তাড়াতাড়ি ওই আমার মালিকের সামনে গিয়া দাঁড়ায় যাও হঠাৎ করে আল্লাহর ওলি তাকায়া দেখে মাছের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল মাছরা ভাবতেছে মনে করতেছে আল্লাহর ওলির হালটা যদি আমার মুখের মধ্যে আমার ঠোঁটের মধ্যে লেগে যায় আমি আমি মাছ বড় ধন্য হয়ে যাব মাছের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় মাছরা যখন নৌকার সামনে চলে যায় নৌকার সামনে যাওয়ার পরে মাঝি দেখে ভয় পেয়ে গেল টের পেয়ে গেল ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে রে মাঝি তোর কত টাকা লাগবে কত হাজার টাকা লাগবে নিয়ে যা নিয়ে যা ওই মাঝি টের পেয়ে গেল বুঝয় বেয়াদবি হয়ে গেছে বেয়াদবি হয়ে গেছে ডাক দিয়া বলে আল্লাহর ওলি আমি বেয়াদবি করে ফেলেছি আমাকে মাফ করে দেন আল্লাহর ওলি বলে তুমি এখন মাফ চাও ব্যাজ্যতি করার সময় তো কম করো নাই এখন কেন মাফ চাও প্রকৃত ক্ষমাকারী আমি না প্রকৃত ক্ষমাকারী হলেন আমার আল্লাহ আরে মুমিন আল্লাহর গোলাম এই কথা বলে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নৌকা থেকে নেমে গেলেন নৌকা থেকে নাইমা পানির উপর দিয়ে হাঁটা শুরু করলেন পানির উপর দিয়ে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে ওই পাড়িয়ে উঠলেন আরে মুমিন এইগুলা কিচ্ছু না এগুলা হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় তাকওয়া যার অন্তরে থাকবে এরকম কারামতি তারাই দেখাইতে পারবে আরে মুমিন আল্লাহর গোলাম আল্লাহর ওলির এত পাওয়ার তাকওয়া যার অন্তরে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় ওই বান্দার চোখ দুইটি আমি আল্লাহর কুদরতি ইশারায় চলে ওই বান্দার পা দুটি আমি আল্লাহর কুদরতি ইশারায় চলে ওই বান্দা যেই দিকেই যাবে ওই দিকে সব জবান খুলে যাবে গাছদের সবান খুলে যাবে আমরা গেলে দেখি গাছরা কথা কয় না গাছরা কোনো শব্দ করে না কিন্তু আল্লাহর ওলি যদি যায় রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে যখন হেঁটে যায় ওই গাছের জিকিরও আল্লাহর ওলিরা শুনতে পারে এমন আল্লাহর ওলি আছে যে আল্লাহর ওলিদের সাথে গাছ কথা বলে মাছ কথা বলে এগুলো কিচ্ছু না এগুলো হলো আল্লাহর ভয় তাকওয়া তাকওয়া দামি একটি সম্পদ আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আরে মুমিন আল্লাহর গোলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতে রেডি এরপরেও আল্লাহর কত ভয় দিনের বেলায় মানুষের বিচার করেন রাত্রি বেলা বাড়ি বাড়ি ঘুরেন কি সমস্যা খবর নেই একবারে কিনারায় গিয়া দাঁড়ায় শুনে ঘরের মধ্যে রাত্রিবেলা মা তার মেয়েকে বলে ও সন্তান বাজারে দূরে বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা মেয়েটা ডাক দিয়া বলে মা উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে মা বলে উমর তো দেখেও না শুনেও না উমর কিন্তু রাত্রিবেলা ঘরের দরজার কিনারায় দাঁড়াইয়া কথাগুলো শুনতেছেন মেয়েটা ডাক দিয়া বলে মা উমর যদিও দেখবে না তবে আমার আল্লাহ তো দেখবি সুন্দরী রূপসী কন্যা হাত মুজা পা মুজা লাগাইয়া বুরকা পুরি হিতাহেটে বাড়ি যায় আল্লাহর খাটি একটা বান্দি বুরকার পরি তা সুন্দরী মেয়েটা হাত মুজা পা মুজা লাগাইয়া বাড়ি যায় যুবক একটু পেছনে অনুসরণ করলো
যুবতী মেয়েটা পেছনে তাকায় না ডানে বামে তাকায় না বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া বাঁকা নজর করে দেখে যুবক পেছনে ধাওয়া করতেছে যুবতী বোরকার আড়ালে বসে বলে হে যুবক তুমি আমার পেছনে কেন অনুসরণ করতেছো যুবক বলে এর কি পাও নাই আমি তো তোমাকেই তো তালাশ করছি আমি তো তোমাকেই তো চাচ্ছি যুবতী বলে এর যুবক তুমি আমার কি দেখে আকর্ষিত হলা বিকর্ষিত হলা যুবক বলে এর যুবতী মেয়েটা আমি তোর বোরকার মাঝে চোখের চাহনি দেখে পাগল হয়ে গেলাম যুবতী নিয়ে আল্লাহর খাতি বান্দি দেখে বলে রে যুবক তারাও আমি ঘর থেকে তোমার হাতিয়াটা পৌঁছে দিতেছি যুবতী আল্লাহর গোলাম যুবতী ঘরের অন্দর মহলে ঢুকে হাত মুজা পা মুজা খুলে ফেললেন বোরকাটা খুলে কাজের সন্তানকে বলে ও সন্তান একটা ফল কাটার ছুরি আমার হাতের মধ্যে দাও যুবতী মেয়েটা হাতের মধ্যে ফল কাটার ছুরি নিল ছুরি নেওয়ার পরে যুবতী মেয়েটা ডাক দিয়া কয় এই সন্তান বাড়ির দরজায় যুবক আমার পেছনে অনুসরণ করেছে আমি আমার হাত মোজা পা মোজা লাগানো বোরকা পরিহিতা আমি আল্লাহর খাতি বান্দি কোনদিন আমি বেগানার সাথে কথা বলি নাই বেগানাও আমার সাথে কথা বলে না আমার পেছনে অনুসরণ করে না ওরে মুসলমান যুবতী মেয়েটা ডেকে বলে আমি আল্লাহর দিদারের আশায় ঘুরতেছি আর কান্না করতেছি কিন্তু না না আমার চোখে বেগানার নজর যেহেতু পড়ে সেই চোখ নিয়ে আমি আল্লাহকে দেখবো না এই চোখ নিয়ে আমি আল্লাহর আদালতে যাব না ছুরিটা দাও ছুরিটা দাও ছুরিটা হাতের মধ্যে নিয়া চোখের মধ্যে আঘাত করিয়ে চোখ দুইটা উপড়াইয়া এরপরে বলে যাও যাও যুবকের চোখ দুইটা হাতিয়া দিয়া দাও আর জানাইয়া দাও তুমি চোখ চাইছো চোখ দেওয়া হলো কারণ ওই যুবতী আল্লাহর খাঁটি গোলাম ওই যুবতী বেগানা গুনাওয়ালা চোখ নিয়ে আল্লাহর আদালতে যাবে না আল্লাহকে দেখার জন্য যুবতী পাগল তবে এই চোখ লাগবে না আল্লাহ যদি কবুল করেন এই অন্তর চোখ দিয়ে আল্লাহর মুলাকাত হয়ে যাবে আর কে দার খৌফে হাত দার দিল মদাম জান্নাতুল মাওয়া দে হাতে উরাম কাম জুজ বাহাত জি সে মখা জিন সুজা ফসলে আমাস্তে দর জুমলা জাহান এর মুমিন আল্লাহর গোলাম যুবক আল্লাহর ভয় কাকে বলা হয় হে মুমিন তাকওয়া আল্লাহর ভয় কাকে বলা হয় হে মুমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকেট হাতে রেডি এরপরে আল্লাহর কত ভয় দিনের বেলায় মানুষের বিচার করেন রাত্রি বেলা বাড়ি বাড়ি ঘুরেন কি সমস্যা খবর নেই একবার কিনারায় গিয়া দাঁড়ায় শোনে ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে ও সন্তান বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা মেয়েটা ডাক দিয়া বলে মা উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে মা বলে উমর তো দেখো না শুনেও না উমর কিন্তু রাত্রিবেলা ঘরের কিনারায় দরজার কিনারায় দাঁড়ায় কথাগুলো শুন মেয়েটা ডাক দিয়া বলে মা উমর যদিও দেখবে না তবে আমার আল্লাহ তো দেখবে আল্লাহর ভয় কেহ দেখবে না কে দেখবেন আল্লাহর বাকি দেওয়ার উপায় আছে এর নবীর উম্মতের দল আল্লাহকে বাকি দেওয়ার উপায় নাই আল্লাহর ভয় কাকে বলা হয় যুবক আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো গলায় ছুরি আসলেও কোনোদিন বান্দা গুনা করতো না আর কে তার খৌফে হক তার দিল মদাগম জান্নাতুল মাওয়াতে হাতে উরা মাকাম এর যুবক আল্লাহর গোলাম কিসের বাহাদুরি করো এ যুবক কত টাকার মালিক হইছো সাদ্দাদের থেকে বেশি নমরুদের থেকে বেশি কই গেল সাদ্দাদ কই আমান কই কারুন কই ফিরাউন তাদের থেকে টাকাও তো তোমার বেশি হয় নাই সাদ্দাদ জীবনে আল্লাহর জান্নাতে যাবে না চাই নিজে একটা জান্নাত বানাইলো আল্লাহর ফয়সালা তোরে জান্নাত দেখার সুযোগ দেব না যখন এই সাদ্দাদ বাহনে উইটা রওনা হয়ে গেল পেছন থেকে এক বুড়া লোক ডাক দিয়া বলে সাদ্দাদ
আমার কথার একটু সময় শুনে যাও অহংকারী সাত্তাদ বলে টাইম নেই টাইম নেই সাত্তাদের বাহন যত সামনে আগায় যায় পেছনে পুরো লোকটাও তত আগায় যায় জান্নাতের গেটের সামনে যখন সাত্তাদের বাহন থামায় দিল বিশাল জান্নাত সাত্তাদ বানাইলো আর পৃথিবীর বড় বড় বেশ্যা সুন্দরীরে জান্নাতের হুর বানাইলো সাত্তাদের পাও একটা জান্নাতের গেট আর একটা বাহনের উপরে বুড়াই গিয়া কয় বুড়াই সামনে গিয়া কয় বাহন থেকে পাওটা নামাবে না সাত্তান আমি বুড়া হলাম আজরাই অন্ধকার পথের মাঝে চলছো ভাই একা মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা সাত্তাদ ক্ষমা বল তোমায় হেলিতে নাহিতে দিবে হুঙ্কারে মালা করব তোমায় নিয়ে যাবে মরম থেকে যদি পালাও মরু তোমায় নিবি গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার হতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না শুনে হাফিজ বাসু বুয়াম কে গুলতাজ নমি মানা আগার মানান সবে মানান সবে দিগর নমি মানান দিক্ত কণ্ঠে হাফিজ কয় গুলতাজ কি রই কখনো এক রাত কি দূরত্ব রহে ভুল বুঝিস নে তোর জীবন ঠিক এমনি করে সাঙ্গ হবে এই ভাবের খেলা পরে রবে কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভাবে।